পুরভোটে সন্ত্রাস ও ছাপ্পা ভোটের অভিযোগ তুলে আজ 12 ঘন্টা বাংলা বন্ধে ডাক দিয়েছিল বিজেপি। তৃণমূল কংগ্রেস তাদের অভিযোগকে উড়িয়ে দিয়ে বাংলা বন্ধের বিরোধিতায় নেমেছে। এমন এক চিত্র দেখা গেল হরিশ্চন্দ্রপুরের কুশিদা এলাকায়। আজ সকাল থেকেই তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা দলীয় নেমে বাংলা বন্ধের বিরোধিতার ডাক দেখা গেল। বাজার, দোকান, হোটেল, রেস্টুরেন্ট, স্কুল ও সরকারি দপ্তর যাতে স্বাভাবিক নিয়মেই চলে তা মানুষকে বোঝাতে বেরিয়ে পড়েন কুশিদা গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান। আজকে বিজেপি সরকার সমস্ত পশ্চিমবঙ্গে বন্ধ ডেকেছিল। আমরা সেই বন্ধের বিপক্ষে সমস্ত দোকান পাশারকে সকাল সকাল এসে আমরা খোলালাম এবং ব্যবসায়ী সমিতিও দোকান বন্ধ রাখতে ইচ্ছুক নয়।